একটা শিক্ষকদের বাকি আছে একটু ড্রাইভার সম্পূর্ণরূপে এসে একটা দিয়ে দেবেন একটা শিক্ষকদের বাকি আছে 2021 সালের বিধানসভা নির্বাচনের শুরু হয়ে গেল বসিরহাট এইচএমডি হাই স্কুলে হরিমোহন দালাল হাই স্কুলে তারই প্রথম পর্বের ট্রেনিং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে পোলিং অফিসাররা তারা এসেছেন এই বসিরহাট এইচএমডি স্কুলে কিন্তু আজ ট্রেনিং এর পর্ব শুরু হলো এক কথায় পশ্চিমবঙ্গে 2021 সালে ভোটের দামামা বেজে গেল বিভিন্ন ঘরের মধ্যে তাদেরকে 40-45 জন করে ভাগে ভাগে ভাগ করে বিভিন্ন পোলিং পার্সনদের এক্সপার্টরা ট্রেনিং দিচ্ছেন অডিও ভিজুয়াল পদ্ধতিতে এবং প্রজেক্টরের সাহায্যে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে তার আগে তার অনেক আগেই পোলিং পার্সনদের কিন্তু এখানে তাদের ট্রেনিং আজ থেকে শুরু হয়ে গেল আজ 20/2/2021 তারিখ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পদাধিকারীরা তারা এসেছেন এখানে ট্রেনিং নেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে এই বিদ্যালয়ে এসেছেন যাদের এখানে ট্রেনিং পড়েছে 21 সালে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়া কিন্তু বসিরহাট হরিমোহন দালাল হাই স্কুলে এই মুহূর্তে আমরা এসজি নিউজ বাংলার ক্যামেরায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্রশিক্ষণ নিতে এসছেন যারা পোলিং পার্সন তারা কিন্তু ট্রেনিং নিয়ে সকলে বেরিয়ে আসছেন আস্তে আস্তে কোভিড প্রোটোকল মেনে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে 2021 সালের নির্বাচন বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সেটাকে লক্ষ্য রেখে তার প্রাথমিক প্রক্রিয়া এসজি নিউজ বাংলার ক্যামেরায় ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।